মামাবাড়ির আপনার পেয়েছো নাকি? যখন খুশি অফিসে আসবে, আবার যখন খুশি অফিস থেকে চলে যাবে? না মানে স্যার, আসলে কি আসলে আসলে আবার কি? হ্যাঁ, কাজ করতে হলে অফিসে থাকো, আর তা নাহলে বাড়ির দিকে বসে থাকো। আসলে স্যার, বাবাকে নিয়ে একটু সকালে ডাক্তারের কাছে গেছিলাম। এই যখনই তোমাকে কিছু বলা হয় তখনই তোমার বাবার তা নাহলে তোমার মায়ের কিছু হয়ে যায়। তোমার কি মনে হয় যে আমাদের মা বাবা নেই? হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও কাজে গিয়ে বসো, যাও। Disgusting. আজ আবার মেয়েটা অফিসে গিয়ে বসের কাছে বকা খাবে। আচ্ছা, আমি এত করে বললাম যে আমি তোর বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, তো কে শোনে কার কথা? এই মেয়েটা আমাদের একটা কথাও শোনে না। ও আজকে বাড়ি ফিরলে তুমি ওর সঙ্গে আলাদা করে একটু কথা বলো। ও কি আমাদের পেছনে খাটতে খাটতে মরে যাবে নাকি? আরে কার সঙ্গে কথা বলবো বলো তো, কার সঙ্গে কথা বলবো? বিয়ের কথা বললেই কথাটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। ও নাকি বিয়েই করবে না সারাদিন। বিয়ে করবে না মানে কি? ওর তো বয়সও বাড়ছে, আর তাছাড়া ও বিয়ে না দিলে তো লোকজন আমাদের স্বার্থপর বলবে। হ্যাঁ, এইটা ঠিক বলেছো। তো লোকে তো আমাদের স্বার্থপর বলবেই। মেয়েটা সেই কোন কাক ভরে ঘুম থেকে ওঠে, তারপর বাজারে ছোটে, আবার বাজার থেকে এসে সমস্ত কিছু রান্না বান্না করে আমাদের জন্য সব গুছিয়ে রেখে তারপর অফিসে যায়। আবার তো সন্ধ্যের পর ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, বাড়ি ফিরে আবার সব বাড়ির কাজ, রান্না বান্না, কিন্তু আমাদের ওষুধ কিনতে বলে না। আচ্ছা, এইভাবে কতদিন চলবে বলো তো? না, এবার আবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। হ্যাঁ, ওর ভবিষ্যৎ এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না। ঠিকই বলেছ। দাঁড়াও, আগে বাড়ি ফিরুক, তারপর ওই ফিরেছে বোধ হয়। কথাটা কি তুমি বলবে না আমি বলবো? না, তুমি শুরু কর। কি ব্যাপার, দুজন বুড়ো বুড়ি মিলে এত ফিসফিস করে কথা বলছো শুনি? এ কি বাবা, তুমি আবার লাল চাটা খাচ্ছ? তোমাকে না কতবার বলেছি খাবে না, ডাক্তার দেখালে, আজকে ডাক্তারও তো গ্রিন টি খেতে বললো। আর মা, তুমি কেন বলো তো বাবাকে শুধু লাল চা দাও, একটু বিস্কুট বা মুড়িও তো দিতে পারো। তোমরা যদি কেউ আমার একটা কথাও শোনো। তুমিও তো আমাদের কোনো কথা শুনছো না। ওরে বাবা, কি ব্যাপার, আজ আর তো স্কুলে হেডমাস্টারের মতো বকছো যে? কারণ আছে তো, কারণ আছে বলেই এতটা বকাঝকা করছে। তা কি কারণ শুনি? আবার নিশ্চয়ই আমার বিয়ে নিয়ে কথা বলছিলে তোমরা। আহা, কতবার বলেছি না যে আমি বিয়ে করব না? আর তাছাড়া আমি বিয়ে করে নিলে তোমাদের কে দেখবে? এই এই, আমাদের কে দেখবে মানেটা কি? আমাদের কে দেখবে মানেটা কি? আচ্ছা মা, কোনো বুড়ো বুড়ি কি একা থাকে না? তাছাড়া আমরা তো আজ আছি কাল নেই রে মা। যতদিন আছো ততদিন আমি তোমাদের সাথেই থাকবো, আমি কোথাও যাব না। আর তোমার সাধার নাচ, সেইগুলো সেসব জলাঞ্জলি দেবে তাই তো? কিসের জলাঞ্জলি? আর বেশি কথা বললে আমি কিন্তু ওই মিষ্টিটা চুরি করে এনে খাওয়াবো না। মা তুই বুঝতে পারছিস না, আরে এরপর তো লোকে আমাদের স্বার্থপর বলবে। কোন লোক? যেই লোকজন তোমার ছেলে মরে যাওয়ার দুদিন পর তোমাদের সবাইকে ভুলে গেছিল, তাদের কথা বলছো তুমি? বুকে পাথর চাপা দিয়ে তোর এই কষ্ট আর দেখতে পারি না রে মা। কষ্ট? কোন কষ্ট বাবা, আমার তো কোনো কষ্ট নেই। যেদিন বিয়ে করে এই বাড়িতে প্রথম এলাম সেদিন থেকে বিশ্বাস করেছি যে তোমরাই আমার মা বাবা। আসলে কি জানো তো, অনেক ছোটবেলায় আমার মা বাবা আমাকে স্টেশনে ফেলে রেখে চলে যায়, মেয়ে হয়ে জন্মেছিলাম তো। আর তোমার ছেলে আমাকে বলেছিল ও আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না, কিন্তু আমার এমন পোড়া কপাল দেখো, তোমার ছেলেও চলে গেল আমাকে ছেড়ে। তাতে কি হয়েছে রে মা, তাতে কি হয়েছে বল? আরে ও না থাকুক, আমরা তো আমরা তো আছি তোর সামনে সব সময়। সেটাই তো আসল কথা মা, তোমরা আছো আমার সাথে। তোমরা যখন আমাকে ছেড়ে যাওনি, আমি কোথা থেকে তোমাদের ছেড়ে যাই বলো তো? আমি কোথাও যাব না তোমাদের ছেড়ে। এখন থেকে আমি তোমাদের ছেলে, আমি তোমাদের মেয়ে। আমি ছাড়া তোমাদের কে আছে বলো তো? আমি তো তোমাদের ভরসা,
তোমরা দুজন আমাকে এভাবে আলাদা করে দিও না, আমাকে দূরে সরিয়ে দিও না তোমরা, আমি কোথাও যাবো না তোমাদের ছেড়ে। তোকে যারা স্টেশনে ফেলে গিয়েছিল আমি জানি না তারা আদৌ মানুষ কিনা, কিন্তু মা রে তুই তো সাক্ষাৎ দেবী, আমাদের দেবী, এই বাড়ির দেবী, দেবী দশভুজা। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা তোমার কি মূরতি আজি দেখিরে, ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে।